আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কাঁঠালের বিচির ভর্তা। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই আপনি খুব সহজেই এই ভর্তাটি বানাতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই ভর্তাটি বানাতে হয়। এজন্য আমি একটি তাওয়াতে প্রথমে কাঁঠালের বিচিগুলো ভেজে নিব, আর চুলার আঁচটা হাই রেখে তারপর কাঁঠালের বিচিগুলো ভেজে নিতে হবে। আর এছাড়া কাঁঠালের বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, জিঙ্ক, আয়রন, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো উপাদান, যা আপনার দেহের এনার্জির ঘাটতি দূর করতে সাহায্য করবে। তো যখন কাঁঠালের বিচিটা এরকম ভাজা হয়ে যাবে, একটি বিচি উঠিয়ে দেখতে হবে যে বিচিটা ভেতরে সেদ্ধ হয়েছে কি না। এজন্য হাতের তালুর সাহায্যে এইভাবে ভেঙে দেখতে হবে। তো আমার কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন ভেতরটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তাওয়াতে কিছু শুকনো মরিচ টেলে নিব, মরিচটা যেন একদম পুড়ে না যায়, কারণ মরিচটা পুড়ে গেলে আপনার ভর্তার কালারটা কিন্তু সুন্দর আসবে না। তো দেখুন মরিচটা ভাজা হয়ে গেছে। এখন এই কাঁঠালের বিচিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন অন্য একটা বাটিতে পানি নিতে হবে, আর এইভাবে বিচির খোসাটা ছাড়িয়ে তারপর পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো আমি এক এক করে সবগুলো বিচি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখলেই কিন্তু বিচিটা ভর্তা বানানোর জন্য রেডি হয়ে যাবে। ভিজানোর কারণ হচ্ছে ভাজার কারণে বিচিটা অনেকটাই শক্ত হয়ে যায়, এজন্য অবশ্যই পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার আমি একটি ব্লেন্ডারের জার নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা, দিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ। আপনি চাইলে কাঁচামরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে কাঁচামরিচটা টেলে নিতে হবে। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই তিনটি উপকরণ আগে ব্লেন্ড করে নিচ্ছি, দেখুন আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা কাঁঠালের বিচিগুলো, তারপর সামান্য পরিমাণ পানি দিতে হবে, অবশ্যই পানিটা দিবেন, না হয় কিন্তু এই কাঁঠালের বিচির ভর্তাটা শুকনো থেকে যাবে। আবারও ব্লেন্ড করে নিয়েছি, তো দেখুন ভর্তাটা কিন্তু খুব সুন্দর মতোই ব্লেন্ড করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লেবুর রস, লেবুর রসটা দিলে ভর্তাটা খেতে ভালো লাগে। আবারও 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি, দেখুন আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। কোনো রকম বাটার ঝামেলা ছাড়াই কিন্তু আপনি এইভাবে ব্লেন্ডারেই ভর্তা বানিয়ে খেতে পারেন, দেখুন ভর্তাটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। রেসিপিটি ফলো করে আপনিও বাসায় এইভাবে কাঁঠালের বিচির ভর্তা তৈরি করতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে এই রেসিপিটি শেয়ার করে দিতে পারেন। এই রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো তা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।